পরিষ্কার বলছি, এটা মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ তার জায়গার মধ্যে রাখা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কোরআনে আগুন দিয়ে 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দাও দাও করে আগুন চলছে, মুসলমানের তাজিব তামাদ্দুন নষ্ট করে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল, ইসলামের দুশ্মনের শক্তি বিভিন্ন ভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। পরিষ্কার বলছি, এটা মুসলমানের দেশ, এটা হাফেজজির দেশ, এটা মুফতি আমিনের দেশ, এটা শাইখুল ইসলাম আহমদ সফির দেশ, এটা শাহ জালালের দেশ। এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ তার জায়গার মধ্যে রাখা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার দেশ এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনতা আমরা এনেছি। অনেকেই বলে তারা নাকি অমুক তমুক, কিন্তু এই দেশ যদি আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত না করতাম, ব্রিটিশ বেনিয়াদেরকে যদি আমরা এই দেশ থেকে বিতাড়িত না করতাম, আর পাকিস্তান ইন্ডিয়া ভারত নামের দুটি রাষ্ট্র যদি না হতো, আজকে বাংলাদেশের অস্তিত্ব লাভ করতে পারত না। অতএব এই দেশের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমরা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ইসলামী ঐক্যজোটের নেতা কর্মী, কারো রক্ত চক্ষুকে ভয় করি না। গোলামি আমাদের জীবনে নেই, মানুষের দাসত্ব আমাদের অভিধানে নেই। পরিষ্কার করে বলি, সরকার চিনি না, সরকার বুঝি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, বাংলাদেশের মধ্যে নিয়ামক শক্তি ইসলামী শক্তি, ইসলামী শক্তিকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, থাকতেও পারবে না, থাকতেও যাওয়া হবে না। আমার ভাইরা, আমি রিপোর্ট পড়তেছিলাম, আমার দেশের সুইডেনে মুসলমানের কোরআনে আগুন দিয়ে 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, দাও দাও করে আগুন চলছে। এর বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনা হয়, নিন্দাবাদ প্রস্তাব আনার পর কিছু রাষ্ট্র এই নিন্দা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনারা জানেন। তারা আমার দেশের মধ্যে এসেছে আমাদের দেশের স্বার্থ রক্ষা করার জন্য, এটা কি বিশ্বাস করা যায়? তারা তাদের স্বার্থে এই দেশে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের মানুষ, লড়াই আমরা নিজেরা করব, আমরা আমাদের অধিকার আমরা আদায় করব, কোনো বিদেশি হস্তক্ষেপ আমরা চাই না।